আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া, এরপর জানিয়ে দিব ইউক্রেনীয় সংঘাতে আরো বেশি করে জড়িয়ে পড়ছে ন্যাটো। এদিকে মার্কিন সমর্থিত বিরোধী দল ইরানের দাঙ্গার পেছনে থাকার কথা স্বীকার করেছে। আরো জানিয়ে দেব বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া চালাচ্ছে রাশিয়ার সেনারা। এদিকে চীন আরব দেশের এক অঞ্চল এক পথ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এবং সর্বশেষে জানিয়ে দিব তুরস্ক যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ফোন আলাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ক্রিমিয়া বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়ায় সেভাস্তোপোল বন্দরের ওপর ইউক্রেনের পক্ষ থেকে একটি ড্রোন হামলা রুখে দিয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে বলে সেভাস্তোপোল শহরের গভর্নর মিখাইল রাজভোজয়েব একথা জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে এই বন্দরের ওপর বেশ কয়েকবার ইউক্রেন হামলা চালানোর চেষ্টা করেছে। ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলে সেভাস্তোপোল বন্দর অবস্থিত। কৌশলগত দিক দিয়ে এর বিশেষ গুরুত্ব রয়েছে, এজন্য মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের সঙ্গে সেভাস্তোপোল শহর একই মর্যাদার অধিকারী এবং এটিও গভর্নর শাসিত শহর। আজ সকালে শহরের গভর্নর রাজভোজয়েব টেলিগ্রাম চ্যানেলে যে এক পোস্টে জানান, আজ সকালে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বহর সাগরের উপর একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তিনি সামরিক বাহিনীর প্রশংসা করে বলেছেন তারা বিষয়টি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবেলা করেছে। সূত্র পার্স টুডে। ইউক্রেনীয় সংঘাতে আরো বেশি করে জড়িয়ে পড়ছে ন্যাটো। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ বৃহস্পতিবার রাশিয়া 24 টিভি চ্যানেলে বলেছেন, ন্যাটো দেশগুলি ইউক্রেনের সংঘাতে ক্রমবর্ধমানভাবে জড়িত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই ট্রাকে বাড়ানোর সাথে এগিয়ে চলেছে। ন্যাটো সদস্যরা ক্রমবর্ধমান এবং সরাসরি এই সংঘাতে জড়িত কিয়েভের প্রতি তাদের সমর্থন এখন কয়েক মাস আগের তুলনায় অনেক বৈচিত্র্যময়। এটি ওয়াশিংটনের ইচ্ছাকৃত নীতির প্রতিফলন, যা ইউরোপীয়দের দ্বারা বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হচ্ছে। সংঘাত বাড়াতে তারা আগুন নিয়ে খেলছে, ঝুঁকি বেড়ে চলেছে। র্যাবকভ বলেছেন, মস্কো দেখতে পায় না যে ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিসরে পশ্চিমের থামার কোনো লক্ষণ আছে। পশ্চিমারা সর্বদা ভারী দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহের পরিসর সম্প্রসারণের সাথে এগিয়ে চলেছে। একই সাথে তারা ছলনাময় এবং প্রতারণামূলকভাবে ব্যাপকভাবে একটি ধারণা তৈরি করার চেষ্টা করে যে একটি সীমান্ত রেখা রয়েছে। এ বিষয়ে এক ধরনের আত্মসংযম, আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না, র্যাবকভ জোর দিয়েছিলেন। তিনি জোর দিয়েছিলেন যে রাশিয়ান পক্ষ এ বিষয়ে দ্বিপাক্ষিক কূটনৈতিক কাজ পরিচালনা করছে। প্রাথমিকভাবে বন্ধুত্বহীন দেশগুলির সাথে এই পদক্ষেপগুলির পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করার জন্য। র্যাবকভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হল এই ধরনের পশ্চিমা অভ্যাস প্রতিরোধের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম। সূত্রতাস। মার্কিন সমর্থিত বিরোধী দল ইরানের দাঙ্গার পিছনে থাকার কথা স্বীকার করেছে। মার্কিন সমর্থিত বিরোধী গোষ্ঠীর প্রধান নেতা মরিয়ম রাজাভি ইরানের সাম্প্রতিক দাঙ্গা সংগঠিত করার কথা স্বীকার করেছেন। তসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার রাজাভির অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, এই আন্দোলন বিদ্রোহী কেন্দ্রগুলো ব্যবহার করে মোজাহেদিন ই খালখ অর্গানাইজেশন দ্বারা সুসংগঠিত হয়েছিল। এমকে এর প্রধান মরিয়ম রাজাভিকে উদ্ধৃত করে তাসনিম বলেছে, ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদকে বর্তমান সরকারের বিকল্প হিসেবে আমরা বিবেচনা করি। তিনি বলেন, রাজাভির এই মন্তব্যটি কয়েক ঘন্টা পরে তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছিল। এর আগে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে যে রাজাভি, যিনি নিজেকে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের সভাপতি বলতেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রানজিশন পিরিয়ডের জন্য নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন। রাজাভি এবং তার স্বামী মাসুদ 17,000 নিরীহ
ইরানিদের মৃত্যুর জন্য দায়ী সংবাদ সংস্থা বলেছে। মাসুদ রাজাভি ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা। 1980 এর দশকে এই সংগঠনটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সন্ত্রাসী হামলা চালিয়েছিল। পরে দলটি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে সংগঠনটি ইরাকি ভূখণ্ড থেকে কাজ করে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সংগঠনটিকে শুধু ইরানে নয়, পশ্চিমেও সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়েছিল, যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংগঠনটিকে কালো তালিকায় থেকে সরিয়ে দেয়। গোষ্ঠীটি খোলাখুলিভাবে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্য ঘোষণা করে। 22 বছর বয়সী মাহসা আমিনীর শেষকৃত্যের পর 16 সেপ্টেম্বর ইরানে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। অফিসিয়াল সংস্করণ অনুসারে পুলিশ আমিনীকে হিজাব না পরার জন্য আটক করেছিল। জিজ্ঞাসাবাদের সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। সোশ্যাল মিডিয়া অবশ্য প্রচার করে যে আমিনীকে পুলিশ মারধর করেছে। 7 অক্টোবর ইরানের ফরেন্সিক সংস্থা একটি অফিসিয়াল মেডিকেল রিপোর্ট প্রকাশ করে যে আমিনীর মৃত্যুর মারধরের পরিবর্তে অসুস্থতার কারণ হয়েছে। সূত্রতাস। মার্কিন সমর্থিত বিরোধী দল ইরানের দাঙ্গার পিছনে থাকার কথা স্বীকার করেছে। মার্কিন সমর্থিত বিরোধী গোষ্ঠীর প্রধান নেতা মরিয়ম রাজাভি ইরানের সাম্প্রতিক দাঙ্গা সংগঠিত করার কথা স্বীকার করেছেন। তসনিম বার্তা সংস্থা বৃহস্পতিবার রাজাভির অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, এই আন্দোলন বিদ্রোহী কেন্দ্রগুলো ব্যবহার করে মোজাহিদিন ই খালক অর্গানাইজেশন দ্বারা সুসংগঠিত হয়েছিল। এমকে এর প্রধান মরিয়ম রাজাভিকে উদ্ধৃত করে তাসনিম বলেছে, ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদকে বর্তমান সরকারের বিকল্প হিসেবে আমরা বিবেচনা করি। তিনি বলেন, রাজাভির এই মন্তব্যটি কয়েক ঘন্টা পরে তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছিল। এর আগে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে যে রাজাভি, যিনি নিজেকে ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের সভাপতি বলতেন, তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রানজিশন পিরিয়ডের জন্য নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছিলেন। রাজাভি এবং তার স্বামী মাসুদ 17,000 নিরীহ ইরানিদের মৃত্যুর জন্য দায়ী সংবাদ সংস্থা বলেছে। মাসুদ রাজাভি ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা। 1980 এর দশকে এই সংগঠনটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সন্ত্রাসী হামলা চালিয়েছিল। পরে দলটি ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে সংগঠনটি ইরাকি ভূখণ্ড থেকে কাজ করে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। সংগঠনটিকে শুধু ইরানে নয়, পশ্চিমেও সন্ত্রাসী হিসেবে গণ্য করা হয়েছিল, যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সংগঠনটিকে কালো তালিকায় থেকে সরিয়ে দেয়। গোষ্ঠীটি খোলাখুলিভাবে ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্য ঘোষণা করে। 22 বছর বয়সী মাহসা আমিনীর শেষকৃত্যের পর 16 সেপ্টেম্বর ইরানে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে। অফিসিয়াল সংস্করণ অনুসারে পুলিশ আমিনীকে হিজাব না পরার জন্য আটক করেছিল। জিজ্ঞাসাবাদের সময় তার হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছিল। সোশ্যাল মিডিয়া অবশ্য প্রচার করে যে আমিনীকে পুলিশ মারধর করেছে। 7 অক্টোবর ইরানের ফরেন্সিক সংস্থা একটি অফিসিয়াল মেডিকেল রিপোর্ট প্রকাশ করে যে আমিনীর মৃত্যুর মারধরের পরিবর্তে অসুস্থতার কারণ হয়েছে। সূত্রতাস। চীন আরব দেশের এক অঞ্চল এক পথ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চীন ও আরব দেশের এক অঞ্চল এক পথ যৌথ নির্মাণের সহযোগিতা সুসংহত হচ্ছে, এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। আজ বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব দেশগুলো এক অঞ্চল এক পথ এর গুরুত্বপূর্ণ। বর্তমানে চীন ও আরব দেশের এক অঞ্চল এক পথ সহযোগিতার কাঠামো অব্যাহতভাবে সুসংহত হচ্ছে এবং এতে সুফল দেখা যাচ্ছে। অবকাঠামো ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের 2 শতাধিক বড় আকারের প্রকল্প চলছে, এতে 2 বিলিয়ন মানুষ লাভবান হয়েছে। মুখপাত্র আরো বলেন, উচ্চ মানে এক অঞ্চল এক পথ উদ্যোগের নির্মাণ কাজ সম্প্রসারণের সঙ্গে আরব দেশ সহ বিভিন্ন দেশের জনগণ আরো বেশি কল্যাণ লাভ করবে। সূত্র সিআরআই। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের ফোনালাপ। স্থানীয় সময় গতকাল তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহকারীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, রাশিয়া ইউক্রেন সংঘর্ষ, পূর্ব ভূমধ্য সাগরের পরিস্থিতি, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় প্রকাশিত এক বিবৃতিতে F-16 জেট বিমান ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি তুরস্কের কাছে বিক্রির বিষয়টি মার্কিন কংগ্রেস অনুমোদন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। দ্রুত সংঘর্ষ বন্ধ করে রাশিয়া ও ইউক্রেন
ইউক্রেনের আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক। এক্ষেত্রে সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে তুরস্ক। অতীতের রাশিয়ান ও ইউক্রেনীয় বন্দীদের বিনিময় এবং কৃষ্ণ সাগরের বন্দর থেকে কৃষি পণ্য রপ্তানি চুক্তি স্বাক্ষর ত্বরান্বিত করেছে আঙ্কারা। তুরস্ক জোর দিয়ে বলেছে যে সিরিয়া ও ইরাকে পরিচালিত তাদের সামাজিক অভিযান তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। পিকেকে ও সিরিয়ার কুর্দি সশস্ত্র ওয়াইপিজির বিরুদ্ধে একটি কঠিন আঘাত। বিবৃতিতে আরো বলা হয়, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের প্রচেষ্টায় সন্তুষ্ট তুরস্ক ত্রিপক্ষীয় স্মারকলিপির সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানিয়েছে আঙ্কারা সূত্র সিআরআই।